আমন্ত্রণ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এ আপনাদের সাথে আছি আশিক তোমাত শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁধানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যায় দুই খুনের ফাঁসি আজ কার্যকর হবে রাত 10:01 এজন্য প্রস্তুত রাজশাহী কারা কর্তৃপক্ষ গতকাল কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে এমন খবরে স্বস্তি প্রকাশ করেছে অধ্যাপক তাহেরের পরিবার সহকর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আগে মঙ্গলবার স্বজনদের সাথে শেষ দেখা হয় দুই আসামির এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহিদ আবরার আজকে রাত 10:01 যে দুই আসামির ফাঁসি কার্যকর করবার কথা রয়েছে তার আসলে মূল প্রক্রিয়াটা শুরু হবে সূর্যাস্তের পরপরই এবং ঠিক 8টার পরপরই এখানে যারা যারা প্রশাসনের কর্তা ব্যক্তি রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা বাদে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সিভিল সার্জন তারা সকলেই প্রবেশ করবেন ভেতরে তারপরেই মূলত 9টার আগে যে যে আসামি দুজন রয়েছে তাদের কাছে যাওয়া হবে এবং তাদের এই ফাঁসির আজকে যে দেয়া হবে কার্যকর করা হবে সেটি তাদের জানানো হবে এবং তারপর পরই তবা পড়ানো থেকে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে তো যতক্ষণে জানা গেছে যে এখন পর্যন্ত জেলার চারপাশে যেই কারাগার রয়েছে সেই তার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না দুটো অ্যাম্বুলেন্স না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত কিছুটা ইতে আছি যে জেলা প্রশাসকরা কখন ঢোকেন বা অ্যাম্বুলেন্সগুলো কখন ঢোকে তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে 10:01 ফাঁসিটি কার্যকর করার পর ঘন্টা দুয়েকের মধ্যেই সেই অ্যাম্বুলেন্সে মরদেহ কারা কর্তৃপক্ষ পৌঁছে দেবেন পরিবারের কাছে একজনের মরদেহ মহিউদ্দিনের মরদেহ যাবে একেবারে যেটি ফরিদপুরের ভাঙা উপজেলাতে তার বাবার যে পৈতৃক বসতভিটা রয়েছে সেখানে আর জাহাঙ্গীরের মরদেহ যাবে মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া যে নগরীর মধ্যে সেখানে ফলে সেদিন যে 25 তারিখে আত্মীয় স্বজনরা এসেছিল সেদিনই আসলে তাদের প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে বলা হয় এবং দাফন কাফন সম্পর্কে আর এখন পর্যন্ত ভেতর থেকে কেউ বেরোয়নি তবে ভেতরে প্রবেশের যে প্রক্রিয়াটা সেটি সূর্যাস্তের পরপর শুরু হবে আমরা আশা করছি আপনাদের পরবর্তীতে সেই তথ্য জানাতে পারবো এ ছিল এখন পর্যন্ত আমার কাছে আবরার আপনাকে ধন্যবাদ রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবরার শাহিদ অধ্যাপক তাহের হত্যা মামলা শুরুতে যার মোড় ঘোরানো হয়েছিল ভিন্ন খাতে কিন্তু নানা চাপ ও চ্যালেঞ্জ মাথায় নিয়ে গভীর তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উন্মোচন করেছিলেন একজন এএসআই তিনি আচানুর কবির পুরো ঘটনা নিয়ে খোলামেলা কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে 17 বছর আগের কথা 2006 সালে তখন রাজশাহীর মতিহার থানার এএসআই ছিলেন আচানুর কবির সেই সুবাদে তার কাঁধে পড়েছিল আলোচিত অধ্যাপক ডক্টর তাহের হত্যা মামলার তদন্তভার যার হাত ধরেই উদ্ঘাটন হয় সেই খুনের আসল রহস্য কেবল তাহের হত্যাই নয় আরও কিছু চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছিলেন আচানুর তাই নিজেকে কিছুটা আড়ালে রাখেন তিনি তবে দীর্ঘদিন পর গণমাধ্যমের ক্যামেরা খুঁজে পেল তাকে চ্যানেল 24কে জানালেন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ নিয়ে তদন্ত করেছেন সে সময় মামলাটা খুব সেন্সিটিভ ছিল এবং খুব ডেঞ্জারাস ছিল আর কি মানে আসামিগুলো খুব ভয়ঙ্কর ছিল মানে পাওয়ারফুল ছিল আর কি প্রেশার ছিল মামলায় শুধু সেন্সিটিভ না মামলাটা একটা ইমোশনাল তৈরি করছিল মানে একজন শিক্ষককে হত্যা করার পর তাকে আবার ম্যান হোলের মধ্যে রাখা হয়েছিল কিভাবে এমন একটি জটিল মামলার সুরাহা করলেন এমন প্রশ্নের উত্তরে বললেন রহস্যের জট খুলেছে কেবল একটি বাসের টিকিট থেকে আমরা ঢাকা থেকে ছুটি থেকে যে আসছে এরকম কোনো আলামতও ছিল না শুধু একটা কোর্ট ছিল কোর্টের মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে টিকিট সে ঢাকা থেকে আসছে রাত্রে টিকিট আর তখন আমরা একটা ক্লু পাইলাম যে তিনি আসে ফোন করছে বর্তমান যে ভিসি স্যার আছেন গোলাম সাব্বির তাপু স্যার ওনার বাড়ির কাজের মেয়ে বা স্যারের বাড়ির কাজে কাজ করতো উনি রুটি বানাতে আসার কথা ওইটা থেকে কনফার্ম যে তাকে ফোন করছিল কিন্তু সে আসে পায় নাই সে আসে 9টার সময় রাত্রে মার্ডার হয়ে গেছে রাত্রের সাথে পাওয়ার কথা না গুম করার উদ্দেশ্য ছিল যে গুমটা আগে থেকে এরকম ছিল এই কারণে যাতে উনি তাই সাথে ঢাকা থেকে আসছে এইটাই যাতে প্রমাণ না করতে পারে তাহলে তো আপনার লাশ খোঁজার ব্যাপার না যখন আমরা ওই দুটো নিয়ে প্রমাণ করলাম যে তাই সাহেব আসছে তখন তো আমরা খোঁজা শুরু করলাম যে তাহলে খোঁজা হোক ভালো করে
আচানুরের চুলচেরা সেই তদন্ত প্রতিবেদন মামলাকে এগিয়ে নিয়েছে নতুন গতিপথে। উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন মহিউদ্দিন, জাহাঙ্গীর সহ চারজনই। বাড়ির যে কেয়ারটেকার ছিল জাহাঙ্গীর, তিন রাত দুইটার সময়, রাত দুইটার সময় তখন আমরা ওই তার বাড়ি তল্লাশি করলাম, করে আমরা ইয়া পাইছিলাম তখন ওই তাই সাহেবের মোবাইল চেক করে দেখছি যে ওই মোবাইলে আবার এই মোবাইলে ফোন করছে যে মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন। আলামত পেলাম, তারপরে মোবাইল পেলাম, তারপরে যে অস্ত্র দিয়ে মারতে সেই অস্ত্রটা পাইলাম, তারপরে তারপরে স্বীকার করলো আসামি। সেই সময় নানা রাজনৈতিক চাপের মধ্যে থেকেও সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের আইনের মুখোমুখি করাতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আবরার সাইদ, চ্যানেল 24, রাজশাহী। আসতে নির্বাচন সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে ফরিদপুরের শিক্ষার্থী প্রান্ত মিত্রকে, এমন মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্রানা দাশগুপ্ত। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। পুলিশ বলছে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন তারা। গত ২৪ জুলাই রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হন শিক্ষার্থী প্রান্ত মিত্র। পরদিন ভোরে ফরিদপুর শহরের আলিপুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফরিদপুর শহরে মানববন্ধন করে তার সহপাঠী ও এলাকাবাসী। দোষীদের গ্রেপ্তারে দেয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। গেল ২৬ জুলাই নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। হত্যার কারণ ও জড়িতদের খুঁজছে পুলিশ। এই মামলাটি তদন্ত অব্যাহত আছে, আমরা এর বিভিন্ন দিকগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখছি। আসামি গ্রেপ্তার সহ তদন্তের এর মূল রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমাদের একাধিক টিম কাজ করছে। বৃহস্পতিবারও মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রান্ত সহপাঠী ও শিক্ষার্থীরা। নির্বাচন সামনে রেখে অরাজকতা তৈরির জন্য এই হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার কথা বললেন আইনজীবী রানা দাশগুপ্ত। যে শত্রুতার বশবর্তী হয়ে বা কোনো অন্তর্কুণ্ডলের কারণে কেউ তাকে হত্যা করেছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না। প্রান্ত শুধু নয়, নির্বাচন যতই কাছে আসছে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটা চেষ্টাও চলছে। অপরাধী যেই হোক দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রান্তর পরিবার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আপনাকে শুরুতে একটি চিত্র বলতে চাই, সেটি হচ্ছে যে এই মাসের শুরুতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ছিল ১৯ জন, আমরা এই মাসের শেষ প্রায় শেষ দিকে এসে এই সংখ্যাটা আমরা পেয়েছি যে ১৪৫ জন এখানে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে ১১০ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। এবং বর্তমানে আজকে আমরা শেষ পর্যন্ত যে খবর পেয়েছি ৩৪ জন এখনো এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে কিন্তু রংপুর উপজেলা চেয়ারম্যানও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে দিন দিন কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ভর্তির সংখ্যা বাড়ছে এবং এটি এমন একটি হাসপাতাল সেটিতে কিন্তু পুরো ৮ জেলার রোগীরা এখানে এসে চিকিৎসা নেন। তো হাসপাতালে ভিতরের চিত্র যদি আপনাকে বলি, রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, সেখানে আমরা দেখেছি যে ওয়ার্ডগুলোতে, বিশেষ করে মেডিসিন ওয়ার্ডগুলোতে, ওয়ার্ডগুলোর মধ্যে ডেঙ্গু রোগীদের একপাশে ৪-৫টা করে বেড দিয়ে কিন্তু তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ সাধারণ রোগী যারা আছে তাদের সঙ্গে রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ রোগীর যারা স্বজন আছেন তাদের অভিযোগ আছে, তারা বলছেন যে তারা এই ডেঙ্গু রোগীদের রাখার কারণে তারা কিছুটা আতঙ্কে আছে, কারণ ডেঙ্গু রোগীকে যে মশা কামড় দেবে সেটি যদি সাধারণ রোগীদের কামড় দেয় তাহলে তারও আসলে এই জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা রয়েছে। এজন্য তারা বলছেন যে ডেঙ্গু রোগীদের যদি আলাদা কোনো ওয়ার্ড দেয়া হতো, এবং একই কিন্তু দাবি যারা ডেঙ্গু রোগের স্বজন আছেন তারাও বলছেন যে তাদেরকে যদি আলাদাভাবে কোনো ওয়ার্ড দেয়া হতো তাহলে সেখানে তারা আরও সুচিকিৎসা পেতেন। এবং তারা বলছেন যে এখানে আসলে যে ওষুধপত্রগুলো সেগুলো কিন্তু তারা হাসপাতাল থেকে পান না, এগুলো সবগুলো বাহির থেকে তাদেরকে কিনে নিতে হয়। চিকিৎসকরা এসে কিন্তু পরামর্শ দেন, ওষুধ লিখে দেন, তাদেরকে বাহির থেকে সব সংগ্রহ করতে হয়। এবং হাসপাতালের ভিতরের যে বাথরুমের পরিবেশ বা টয়লেটের পরিবেশ সেটি খুবই অপরিচ্ছন্ন, এর রোগীর স্বজনরা বলছেন।
তাদের দাবি আছে যে এই ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ করে বাথরুম টয়লেট মানে পরিচ্ছন্ন সহ আলাদা কোনো ওয়ার্ডের ব্যবস্থা করা যায় কিনা। তো এ নিয়ে আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আপাতত জায়গা সংকুলনের কারণে এখানেই রাখা হচ্ছে, যদি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় সামনে তাহলে আলাদা ওয়ার্ডের তারা চিন্তা করবে। তো আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহীন। করোনা পরীক্ষার 2,61,00,000 টাকা আত্মসাৎ মামলায় খুলনার বর্তমান ও সাবেক সিভিল সার্জন সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন। দুদক কর্মকর্তারা জানান, 2021 সালে সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ ও সাবেক সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে বলা হয়, হাসপাতালের বুথে ডুপ্লিকেট রসিদ বই ব্যবহার করে বিদেশগামী যাত্রী ও সাধারণ কোভিড-19 রোগীদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের RT-PCR ল্যাবে পাঠানো হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা কম দেখিয়ে ইউজার ফির টাকা সরাসরি কোষাগারে জমা দেন আসামিরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। সকালে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরে ক্যাম্পের শিক্ষাকেন্দ্র, ই ভাউচার আউটলেটও পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলেন তারা। প্রতিনিধি দলের রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর সহ 5 জন। বিকেলে তারা বৈঠক করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। বেহাল ড্রেনেজ ব্যবস্থা, খাল ও জলাশয়ের কালো এবং দুর্গন্ধযুক্ত পানি এখন নিত্যসঙ্গী সুরেতপুর পৌরবাসীর। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে পড়া নোংরা পানিতে চলতে হয় বাসিন্দাদের। বংশবৃদ্ধির এমন অনুকূল পরিবেশে বেড়ে চলছে মশার উপদ্রব। শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রবিন্দু চৌরঙ্গী মোড় এলাকার তুলাশার খাল ভরে গেছে ময়লা আবর্জনায়। খালের সাথে কীর্তিনাশা নদীর সংযোগ মুখটি ভরাট হওয়ায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। তুলাশারের মতো পালং, আঙ্গারিয়া, ধানুকা সহ সব খাল ও জলাশয়ের একই অবস্থা, এক একটি যেন ময়লার স্বর্গরাজ্য। এই দিনেও মশা অনেক সময় কামড় দেয় কাস্টমারও, দিনের ময়লা এবং গন্ধে কাস্টমার অনেক সময় দাঁড়াতে পারে না। এছাড়া পৌর শহরে থাকা 6 কিলোমিটার ড্রেনের বেশ কিছু অংশ ভরাট হওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থাও বিকল। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা, পোহাতে হয় চরম দুর্ভোগ। এই ড্রেনগুলো হালকা বৃষ্টি হলেই পানি জমট হয়ে যায়, আর জমট হওয়ার গতিকে পানিগুলো না সরায় আমাদের অনেক শহরের মধ্যে অনেক জায়গায় পানিতে তোলায় জায়গা। রোগী হইলে হেয়ে যাইতে পারি না, আনতে পারি না, গর্তন বাইরে এলে এক মাজা পানি। এবং বিভিন্ন মেয়র আসছে, কমিশনার আসছে, তারা খালি আমাদের আশ্বাস দেয় আর কোনো কাজের কাজ কিছু হয় না। প্রায় 6 কিলোমিটার নতুন ড্রেনের আমরা টেন্ডার করতে যাব এবং আশা করছি যে এই নতুন 6 কিলোমিটার ড্রেন যদি হয় আমাদের শুধু পৌরসভা জলাবদ্ধতা নিরসনে অনেকখানি ভূমিকা পালন করবে। জলাবদ্ধতা নিরসনে দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধারের দাবি পৌরবাসীর। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।